بتشبيه الكافر تشبيه باوتاو كابولا مو وندو مذكولا باوتاو كابولا مو وندو مذكولا رب حشام العدا في عنا على حتى إلى رب حشام العدا في عنا على حتى إلى তো আল কাফ 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 মানে হচ্ছে তাসবিহ কাফ মানে মতো কাফ মানে সদৃশ কাফ মানে সিমিলার সিমিলার মানে মতো সদৃশ সিমিলারিটি সিমিলার টু তো লাইক মি লাইক ইউ লাইক মাই মাম লাইক মাই টিচার লাইক মাই ফ্রেন্ড তো লাইক লাইক সাস লাইক বলেন কাফ মতো সদৃশ নাই অর্থ নাই কাফ মতো সদৃশ যেন নাই অর্থ নাই মতো সদৃশ যেন নেই অর্থ নাই মানে কাপের মূলত দুটা অর্থ এগুলো খুবই সূক্ষ্ম পার্থক্য আছে আপনাদের মাথা এখন এত বড় হয়নি তবে শুধু মনে রাখেন মিশ্র আর কাপটা একই জিনিস মিশ্র আর কাপটা কি একই জিনিস একই জিনিস কান্না যেন মতো একই রকম এখানেও কাপটা আসছে কিন্তু সামান্য একটু পার্থক্য থাকে তো কাপ কিন্তু মাথালান কামা হাকাদা হাকাদা অনুরূপ কামা যেমন মাথালান অনুরূপ এই তো উদাহরণত যেমন 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 কর্ম তেমন ফল তো আমরা এখন জানব কাপের দুটা অর্থ একটা হচ্ছে মতো সদৃশ নাই তার মানে তাসবিহ সাব্বাই সাব্বিহ তাসবিহান তুলনা দেওয়া সদৃশ করা আন সিমিলারিটি রাখা তো তাসবিহ মানে হচ্ছে সাব্বা দেওয়া তাসবিহ করা সাব্বাই সাব্বিহ মতো করা তো মতো করা মানে কি তাসবিহ যেমন জাইদুন কাল আসাদি কা মানে যদি মতো হয় তাহলে জাইদুন সিংহের মতো তো নাই মতো এগুলো হচ্ছে কর্মধারয় উপমান আর উপমিতর মধ্যে ব্যবহার হয় কর্মধারয় যে আছে সমাস আছে সেখানে আপনাদেরকে যখন পড়াবো ইনশাল্লাহ বুঝাবো তো এখন দেখেন তাহলে একটা অর্থ হচ্ছে না এটাই মূলত অরিজিনাল এটাই মূলত একশো আর দু একটা অতিরিক্ত ব্যবহার হয় আমার জীবনে একটা আয়াতে দেখেছি তাও আল্লাহর ইচ্ছা হয়েছে তাই তো আল্লাহ ইচ্ছা করলে এখানে কাপটা বাদ দিলে অর্থ ঠিক থাকতো কিন্তু আল্লাহ করেছেন নিশ্চয় আল্লাহ জানেন কারণ তো এই জায়গাতে কাপ মানে মতো আর মিশ্র মানেও মতো তো দুই মতোর দরকার নেই যে কোনো একটার অর্থ বাদ দিলে যদি কোনো একটার অর্থ বাদ দেওয়া যায় তাহলে তার নাম হয় জিয়াদা এর আগে বহুদিন বলেছি যে জিয়াদা কিভাবে বুঝবো যে অর্থ বাদ দেওয়ার পরেও যদি অর্থর উনিশ বিশ না হয় যদি অর্থটা ঠিক থাকে তাহলেই সেটা জিয়াদা তো এই জায়গাতেও একটা কাফের অর্থ বাদ যাচ্ছে লাইসা লাইসা নয় পিতলি তার মতো মানে আল্লাহর মতো সাইফুল কোনো জিনিস আল্লাহর মতো কোনো কিছুই নয় তো আল্লাহর মূলত আকার আকৃতি এই এই আয়াতের উপরে নির্ভর করে বা আল্লাহর আকার নেই আল্লাহ যখনই আকার নিয়ে বলবেন তখন নিরাকার হয়ে যাবে নিরাকার মানে অপদার্থ অপদার্থ মানে ঘটিরাম ও অপদার্থ বলে পৃথিবীতে কিছু নেই অপদার্থ মানে ঘোড়ার ডিম তার মানে যখনই আপনি বলবেন আল্লাহ নিরাকার তার মানে বললেন আল্লাহর ঘোড়ার ডিম আস্তাগফিরুল্লাহ বলবেন না মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন করা আল্লাহকে দেখা
আল্লাহ আমাদেরকে দেখেন, কিন্তু এখন আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমরা দেখব আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইয়ামা ইকশাফু আন সাকিন, পায়ের গোড়া আল্লাহ তাআলা না বের করে দিবেন যে সিজদা দাও, আর জাহান্নামে তো দিবেন পা। তো এই যে আল্লাহ তাআলার একটা আকৃতি আছে, কেমন জানি না, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন লাইসা কামিসলি শাই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নয়। গোটা আল্লাহ যেমনটা তেমন, কিন্তু আমরা আল্লাহকে দেখব, তার মানে আল্লাহর আকার আছে, আল্লাহর কি আছে, আল্লাহ তাআলার আকার আছে, সুরত আছে, চেহারা আছে, কার আল্লাহ তাআলার চোখ আছে, আল্লাহ তাআলার মুখ আছে, আল্লাহ শোনেন, আল্লাহর চেহারা মুখমণ্ডল আছে। তো এই যে এই জায়গাতে কাপের অর্থ হচ্ছে মিসলু মানেও মতো কাপ মানেও মতো, একটা মতো বাদ দিলে তাহলে জিয়াদা হচ্ছে, কিন্তু একটাই অর্থ সহজ করা আজকে। কা আবি কা ইয়াদি, আমার হাতের মতো, লাইক মাই হ্যান্ড, এটা অনেক ব্যবহার হবে, অনেক ব্যবহার হবে, অনেক ব্যবহার হবে। আমি যদি এখন বলি আমার ভাইয়ের মতো কেউ নেই, আমার ভাইয়ের মতো কেউ, তো আমার ভাইয়ের মতো তাহলে মিস লু, তাহলে লাইসা বি মিস লি, বিমিসলি আখি, আমার ভাইয়ের মতো, আমার ভাইয়ের মতো কেউ নয়, আমার ভাইয়ের মতো কেউ নয়। তাহলে এখানে মিসলু, আমি যদি বলি তোমার বাবার মতো আমার বাবা, তাহলে মাই ফাদার লাইক ইওর ফাদার, মাই ফাদার ইজ লাইক ইওর ফাদার, আমার পিতা হয় তোমার পিতার মতো। তাহলে আবু, আবু মানে তো পিতা, তাহলে আবি মানে আমার পিতা, আসমায় সিত্তা মুকাব্বার, আবু নাকু হামুন হামুন ফামুন জুমালিন, এগুলো ইনশাল্লাহ মুখস্থ করাবো আপনাদেরকে, সমস্যা নেই, তাই না? আসমাউন সিত্তাতুন মুকাব্বারাতুন মুয়াহাদাতুন মুযাফাত মুয়াহাদাতান মুযাফাতান ইলা গায়রিয়াইল মুতাকাল্লিম, আবুন আখুন হামুন হামুন ফামুন জু মালিন জু দাইমান মুযাফান। তো উস্তাদ জি শুনে বলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, মদিনাতে এগুলো সব আরবিতে পর্যন্ত মুখস্থ করেছি, গোটাই দেয় তো না, লেখাপড়া না করলে হবে না বাবা, যাই বলেন না কেন লেখাপড়া চাই। তো লাই, তাহলে আবি আমার পিতা, মিসলু আবু, মিসলু আবিকা, মিসলু আবিকা তোমার পিতার মতো, আরবি পারবেন ইংলিশ পারবেন সব পারবেন, তাহলে বলেন কাফ মতো সদৃশ নাই, কাফ মতো সদৃশ যেন নাই অর্থ নাই, কি আব্দুল মুত্তালিব আল্লাহ রাসুলের দাদা মতো সুঠাম দেহি এবং কাজ কর্মওয়ালা ইমানদারওয়ালাও হন, কিন্তু আল্লাহ রাসুলের দাদা মুশরিক ছিলেন। তো যাই হোক, বলেন বলেন কি বলবেন, জোরে বলেন, বাংলা জানে উনি কি অর্থ জানে, কাপের সঠিক কয়টা বাংলা অর্থ এটা জানে না আমাদের উনি উস্তাদ জি, আল্লাহ এগুলো যে তারা জানেন না, কোরআন হাদিস বোঝেন না তা না, কোরআন হাদিসে অনেক জ্ঞান, অনেক অর্থ জানলে কি আর না জানলে কি, লায়ের নাম কদু, তাই না, লায়ের নাম কি কদু, তো বলে লাউ কি আর কদু কি, আমি এখনো চিনি না, কিন্তু তারপরেও লাউ যা সেটাই কদু, লাইয়ের নাম কদু, কিন্তু একজন মানুষ আদম সুমারি আর আদম ব্যাপারী, আদম ব্যাপারী যারা মানুষের ব্যবসা করে বিদেশ পাঠায়, এরা সব টাকা পয়সা অনেক সময় মেরে খায়, তাই না? আমাদের বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে লাগে 6 লক্ষ 7 লক্ষ টাকা, আর মুর্শিদাবাদ রাজশাহীর পাশে আমাদের বাড়ির পাশেই মুর্শিদাবাদ থেকে লাগে মাত্র 60,000 টাকা, কোথায় 60,000 আর কোথায় 6 লক্ষ, কেন বাবা? আল্লাহ ভালো জানেন না, আমরা আমরা খুব ভালো মানুষ, এই জন্য আমাদের 60 লক্ষ টাকা লাগে, আপনারা এটা বুঝবেন না, কিন্তু এটা আদম ব্যাপারীর কাজ, আদম কারসাজি মানুষ নিয়ে যারা কাজ, আর আদম শুমারি মানে কি,
হচ্ছে 10 বছর পর পর গণনা হয় যে কতগুলো ছোল হলো, কতগুলো বাচ্চা হলো। ছোল হচ্ছে আমাদের নওগাঁর ভাষা, তাই না, খোগড়ার ভাষা। কত মানুষ গণনা করে, কতজন বর্তমান বাংলাদেশে পৃথিবীতে মানুষ আছে, এটা হচ্ছে আদম শুমারি। তো একজন আদম শুমারি লোক দরজায় যে বলছে যে আমরা আদম শুমারির লোক, আমরা আপনাদের বাড়ির হালাকিকত জানতে এসেছি, কে কি করছে জানতে এসেছি। তখন বলছে যে না, আমরা কোনো আদম ব্যাপারীর সাথে কথা বলবো না, আমার বড় ভাইয়ের সব টাকা পয়সা মেরে খেয়ে নিয়েছে, আমাদের সংসার ধ্বংস করে ফেলেছে, আমরা কোনো আদম শুমারির সাথে কথা বলবো না। বলছে আদম শুমারি আর আদম ব্যাপারী কিন্তু এক নয়। তখন বলছে, ঘর থেকে বলছে, ওই একই জিনিস, লাইয়ের নাম কদু, যেটাই লাও সেটাই কদু। ভুল বলেছে না সঠিক বলেছে? লাইয়ের নাম কদু ঠিক আছে, কিন্তু কাদুম ব্যাপারি আর আদম শুমারি কিন্তু এক নয়। আপনি যদি তা জানেন, মিশ্র জানেন, মাতলান না জানেন, কামা না জানেন, হাকাদা না জানেন, এই যে আস না জানেন, সাস আস না জানেন, তাহলে কিন্তু আপনি কখনোই ভালো আরবিও পারবেন না, ইংলিশও পারবেন না। তো আপনি মনে করবেন লায়ের নাম কদু আমি জানি ওটাই মেরে দিবেন, আপনি তখন বলবেন আদম শুমারিও যা আদম ব্যাপারিও তাই। আমরা আদম শুমারি না হই, আমরা পড়া শুমারি করে পড়া কে আমরা গণনা করে পড়বো ইনশাল্লাহ। বলেন কাপ মতো স্বাদিষ্ট নাই।